মানে ছোট ছোট ফুলাবাই নিয়ে আমাদের অনেক কষ্ট হইতেছে, মানে কি টয়লেট নিয়ে, খানা নিয়ে, মানে কি ভাঙা ভাঙা টিন নিয়ে অনেক সমস্যা হইতেছে আমাদের ঘরের ভিতরে। আমরা টং পাইতে থাকছি, আমাদের পানি তো দিন দিন ঘন্টায় ঘন্টায় পানি বাইরে যাইতেছে। হ্যাঁ, ছেলে মেয়ে নাতি পুতি নিয়ে খুব কষ্টে আছি, পাকশা কইরা খাইতে পারতেছি না। হ্যাঁ, রান্না বান্না আমাদের সব বন্ধ। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বেড়ে চলেছে কাপ্তাই হ্রদের পানি। আগস্ট মাসের তৃতীয় সপ্তাহে প্লাবিত হয়েছে রাঙামাটির একাংশ। জেলা প্রশাসক সূত্রে জানা গেছে, প্রথম দিকে শুধু নিম্নাঞ্চলে পানি থাকলেও বর্তমানে পৌরসভা সহ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। রাঙামাটি পৌরসভার মধ্যে অনেক জায়গাতেই হয়েছে, লঙ্গতে আছে, লঙ্গতেও কিছু এলাকায় হয়েছে, বিনাই ছড়িতেও কিছু এলাকায় পানি হয়েছে, যে সমস্ত লোক নিম্নাঞ্চলে যাতে পানি পাবে। কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা, আতঙ্ক বিরাজ করছে তাদের মনে। শঙ্কা ও কষ্ট লাঘবে 25 আগস্ট সকাল 8টা থেকে কাপ্তাই বাঁধের 16টি সিম্পলওয়ের গেটের মাধ্যমে কর্ণফুলী নদীতে পানি নিষ্কাশন করছে কর্তৃপক্ষ। এর খুব একটা প্রভাব পড়েনি হ্রদের পাশে বসবাসকারীদের জীবনে। পানি ছাড়ছে শুনছি, পানি তো পানি কমে নাই, আরো বাড়ি গেছে। আমাদের ঘর বাড়ি সব ডুবে গেছে, বুঝছেন? আমার আমার এলাকার মানুষ সব কষ্ট পাইতেছে বেশি পানি। শুনছি যে পানি কমছে, যেভাবে পানি কমতেছে এগুলোতে মানে আরো দ্রুত ভাবে যদি পানি কমে তাহলে আমাদের জন্য একটু ভালো হয়। এতে আরো বেশি পরিমাণ হ্রদের পানি নিষ্কাশনের লক্ষ্যে লেভেলের আরো 1 ফুট বৃদ্ধি করা হয়েছে। জেলা প্রশাসক জানান, বর্তমানে কাপ্তাই বাঁধ দিয়ে 2700 কিউসেক পানি নিষ্কাশন হচ্ছে। ছাড়া আছে এবং এটা প্রায় 1.5 ফিট পরিমাণ ছাড়ছে। আগে 5 ইঞ্চি পরিমাণ ছাড়া ছিল, এখন 1.5 ফিট পরিমাণ এটা ছাড়া আছে। আগে সেটা প্রায় 3 গুণ পানি প্রবাহিত। এদিকে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাওয়াতে দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রের 5টি দৈনিক ইউনিটে সর্বোচ্চ 220 মেগাওয়াট পর্যন্ত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।